हाय फ्रेंड्स, आमी जय, आमार यूट्यूब चैनल पक्ष थेके आपनादेर सबाइके स्वागतम। सो फ्रेंड्स, आज के आमी आपनादेर सामने एकटी गुरुत्वपूर्ण भिडियो निये हाजिर होयेछि। जे गुरुत्वपूर्ण भिडियोटी होच्छे आपनादेर निजेदेर जे जमी रयेछे सेटी आपनारा किभाबे बासाय बसे निजेरा हिसाब करे बेर करबेन, एबं आमी सेई सिस्टेमटी देखाबो। तारपर आपनारा जदि এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনারা নিজেরাই মেপে আপনারা হিসাব করে আপনাদের জমির পরিমাণ নিজেরাই বের করতে পারবেন। সো ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। ফ্রেন্ডস, চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেই কাজটি কিভাবে করবেন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি চিত্র অঙ্কন করে রেখেছি এবং এখানে কিছু টেক্সট আমি আগে করে রেখেছি যেন ভিডিওটি বেশি লং না হয় আপনাদের সুবিধার্থে। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে আমি দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটি হিসাব করে আমি এখানে যে মেপে রেখেছি এবং এখানে আমি একটি জমির চিত্র অঙ্কন করেছি। চিত্র অঙ্কন করার পর আমরা এই সাইডে উপরে দেখতে পাচ্ছেন দৈর্ঘ্যটি 140 ফুট এবং নিচের দৈর্ঘ্যটি হচ্ছে 160 ফুট। আমাদের জমি কিন্তু আঁকা বাঁকা হয়ে থাকে বেঁকা তারা, সেই জন্য আমি কিন্তু এরকমভাবে একটি আর্ট করেছি যেন আপনাদের বুঝতে সহজ হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন 80 ফুট প্রস্থ এবং এখানে দেখতে পাচ্ছেন 50 ফুট প্রস্থ। আমরা ফুট দিয়ে হিসাব করব এবং এখানে দেখতে পাচ্ছেন 12 ইঞ্চি ইকুয়াল হচ্ছে 1 ফুট। সো আমরা 12 ইঞ্চিতে 1 ফুট এইভাবে আমরা হিসাবটা আগে করে নেব। আমাদের দৈর্ঘ্য কতটুকু রয়েছে, নিচের দৈর্ঘ্য কতটুকু রয়েছে, চতুর্দিকে আমাদের জমির পরিমাণ কতটুকু রয়েছে, এখানে প্রস্থ রয়েছে 80 ফুট। এইভাবে আমরা চতুর্দিকের হিসাব করে তারপরে এরকম একটি নর্মালি চিত্র অঙ্কন করে আমরা এই হিসাবগুলো আগে আমরা খাতায় লিখে রাখবো। লিখার পর আমরা যেটি করব, আমাদেরকে বের করতে হবে দেখতে পাচ্ছেন এখানে গড় দৈর্ঘ্য। সো আমরা গড় দৈর্ঘ্য কীভাবে বের করব তার জন্য আমরা অবশ্যই এখানে যে আমাদের দৈর্ঘ্য, গড় দৈর্ঘ্য বের করতে হলে আমাদের যে দুইটি দৈর্ঘ্য রয়েছে উপরে একটি তারপর নিচে একটি, দুইটি দৈর্ঘ্য আমাদেরকে যোগ করতে হবে। আমরা আমাদের দৈর্ঘ্যটি যোগ করি। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমরা প্রথমে আমাদের দৈর্ঘ্যটি বের করে নিব। আপনারাও সেম একইভাবে আপনারা সেই কাজটি করবেন। দেখতে পাচ্ছেন এখানে 140 যোগ 160 ইকুয়াল 300 ফুট। সো আমরা এখান থেকে 300 ফুট হচ্ছে আমাদের এখানে যোগ করতে হবে। আমরা যে গড় দৈর্ঘ্য সূত্রটি জানি সেটি হচ্ছে, গড় দৈর্ঘ্য যদি আমি এখানে লিখি তাহলে যেটি হবে আমাদের যে এখানে গড় দৈর্ঘ্য বের করার জন্য আমাদের যে দুইটি দৈর্ঘ্য রয়েছে সেই দুইটি দৈর্ঘ্য আমাদেরকে প্রথমে যোগ করতে হবে। তারপর যোগ করার পর যেটি করতে হবে, যেহেতু আমরা গড় বের করবো এটি এখানে হচ্ছে দুইটি সাইড, সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটি সাইড, সেই জন্য আমাদের এই দুইটি সাইডের জন্য আমাদের এখানে আমাদেরকে ভাগ করতে হবে দুইয়ের দ্বারা। সো আমরা সেই ভাগটি করে নেব, দেখতে পাচ্ছেন দুই দিয়ে আমরা ভাগ করব। আমরা এখানে দুই দিয়ে ভাগ করব। সো দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে রেজাল্ট আসবে, এখানে রেজাল্ট আসবে 150। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আপনারা আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেম একইভাবে কাজ করবেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের হিসাবগুলো বের করে নিতে পারবেন। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এখানে যে আমরা কি করেছি, আমাদের যে দুইটি দৈর্ঘ্য রয়েছে সেই দুইটি দৈর্ঘ্যকে যোগ করেছি। যোগ করার পর যেহেতু দুইটি, সেহেতু আমরা এখানে দুই দ্বারা ভাগ করেছি। ভাগ করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে 150 ফুট চলে এসেছে। সো 150 ফুট হচ্ছে আমাদের এখানে আমাদের গড় দৈর্ঘ্য হচ্ছে 150 ফুট। এখন আমরা যেটি করবো প্রস্থের হিসাবটি করে নেব। সো প্রস্থ আমাদের দুই দিকে প্রস্থ রয়েছে 80 ফুট এবং এখানে 50 ফুট। সো এখানে আমরা 80 ফুট এবং 50 ফুট যোগ করে দিব। 50 ফুট যোগ করার পর আমরা যেটা পাবো এখানে 130 ফুট। সো আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা 30 ফুট পেয়েছি। এখন এটি যদি আমরা গড় বের করতে চাই, যেহেতু আমাদের দুইটি সাইড রয়েছে সেজন্য আমরা আবার এখানে সেম কাজটি করবো। এখানে আমরা আমাদের সো আমরা এখানে আমরা দুই দ্বারা ভাগ করবো 130-কে। সো আপনারাও 130 দিয়ে দুই দ্বারা ভাগ করে নেবেন।
अपना दुई द्वारा भाग कर नीबें भाग करार पर एखाने आंसर आसबे 65 सो आपनारा देखते पाच्छेन आमी एखाने आपनादेरके एकदम हिसाबटी करे देखाच्छी एखाने देखते पाच्छेन आमरा जे दुईटी प्रस्थ रयेछे सेई प्रस्थ एखाने जोग करेछि जोग करार पर एटिके आमरा दुई द्वारा भाग करब भाग करेछि भाग करार पर एखाने 65 फुट एखाने गड़ प्रस्थ होच्छे 65 फुट एबं एखाने गड़ दैर्घ्य होयेछे 150 फुट सो आमरा एखाने एखन प्रस्थ गड़ दैर्घ्य एबं प्रस्थ बेर करेछि एखन आमादेरके क्षेत्रफल बेर करते हबे क्षेत्रफल जे आमादेर जे ए जमिर भितरे जे परिमाण ए टोटाल हिसाबटी एखन बेर करते हबे तार जोन्नो आमादेरके अवश्यई आमरा जेटी जानि क्षेत्रफलेर जे सूत्र सेटी होच्छे दैर्घ्य गुण प्रस्थ गड़ दैर्घ्य गुण प्रस्थ गड़ दैर्घ्य गड़ गुण गड़ प्रस्थ सेई हिसाबटी एखन आमादेरके एखाने करते हबे ताहले आमरा एखाने प्रथमे लिखब 150 आमरा पेयेछिलाम जे आमादेर दैर्घ्य होच्छे 150 एबं एखाने आमरा गुण दिब एखाने आमरा गुण करब जे 65 दिएछे तार साथे सो देखते पाच्छेन एखाने आमरा गुण करछि तो देखते पाच्छेन आमरा एखाने 150 गुण 65 आमरा जदि एटा हबे आमादेर एखाने आमरा जदि सेई गुणटी करी ताहले आमी हिसाब करे रेखेछि आगे एखाने हबे आपनार 9750 एखाने हबे बर्ग फुट आमरा देखते पाच्छेन आमरा एखाने सो फ्रेंड एखाने आमरा आगे जेटी बेर करेछि फुट आमादेर बेर होयेछे एखन आमरा जेहेतु क्षेत्रफल निर्णय करब सेई क्षेत्रे आमादेर एखाने वर्ग फुट हये जाबे सो आपनारा देखते पाच्छेन आपनारा जखन एखान थेके जखन क्षेत्रफलटा बेर करबेन तखन किन्तु सेटी हबे वर्ग फुट सो एखाने आमादेर वर्ग फुट हये गियेछे एखन देखते पाच्छेन आमादेर जे क्षेत्रफल जे क्षेत्रफल रयेछे सेई क्षेत्रफलटी एटा जमिर भितर जे परिमाण सेटी बेर हये गियेछे एखन आमरा आमादेर जे जमिर शतांश बेर करे निब जे एखाने देखते पाच्छेन जे एखन आमरा जे 9750 रयेछे 9750 एखाने आमरा एटिके भाग करब एखाने आमरा भाग करे निब 435 435.6 देखते पाच्छेन आमरा एखाने भाग करे निते शतांश हबे एखाने शतांश सो एखाने आमी एकटी आपनादेरके देखा देखिये दिते चाच्छि एखाने होच्छे आमी 9750 भाग 435 सो फ्रेंड देखते पाच्छेन एखाने आमी 435.6 द्वारा भाग करछि कारण एखाने आमी उल्लेख करे दिच्छि 435.6 वर्ग फुट इक्वल होच्छे 1% इक्वल 1% सो आमरा एखाने देखते पाच्छि जे आमादेर जे एखाने आमादेर 1% जे परिमाण सेटी आमी आपनादेरके बेर करे देखालाम एखाने होच्छे आमरा जानि जे टिप होच्छे 435.6 वर्ग फुटे होच्छे 1% सेई क्षेत्रे आमरा एखाने जेटी करब आमादेर जे क्षेत्रफल रयेछे जमिर जे परिमाण रयेछे सम्पूर्ण एई परिमाणटिके आमरा कत द्वारा भाग करब आमरा जदि शतांश आकारे प्रमाण करते चाई सेई क्षेत्रे आमादेर आमरा जदि शतांश आकारे बेर करते चाई सेई क्षेत्रे आमादेरके 435.6 वर्ग फुट इक्वल 1% जेहेतु सेहेतु आमादेर एई जमिर परिमाणटि जे वर्ग फुट रयेछे वर्ग फुटेर एई परिमाणटि होच्छे वर्ग फुट आमादेर 9750 वर्ग फुट एबं एटिके भाग करते हबे जदि शतांश आकारे बेर करते चाई ताहले 435.6 दिए भाग करते हबे भाग करार पर आमरा पेये जाबो आमादेर कत शतांश होयेछे आमरा যখন শতাংশ আকার বের করব তারপর আমি আপনাদেরকে কাঠা আকার বের করে দেখাবো এখানে আমাদের বের হবে 22.38% এখানে আমাদের বের হবে 22.38% আমরা আগে হিসাব করে রেখেছিলাম সো এখন আপনারা ডিপ হিসাব করে দেখবেন সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের 22.38% বের হয়েছে এখন আমরা কাঁটা আকারে বের করব আমরা
এখানে শতাংশ আকারে বের করেছি। এখন যদি আমরা চাই যে আমরা এটাকে কাঠা আকারে বের করব, সেক্ষেত্রে আমাদের 9750 কে ভাগ করতে হবে, আমাদেরকে এখানে ভাগ করতে হবে, এখানে ভাগ করতে আমাদেরকে 720, এখানে 9750 ভাগ 720 দ্বারা আমাদেরকে এখানে ভাগ করতে হবে, আমাদেরকে ভাগ করতে হবে, এখানে আমাদের বের হবে কাঠা। সো এখানে আমাদের বের হবে কাঠা। সো আমি এখানে আপনাদেরকে একটু হিসাবটি দেখাচ্ছি, আমরা যেটা জানি। সো এখানে 720 বর্গ ফুট, 720 বর্গ ফুট, এটা কিন্তু ফ্রেন্ডস বর্গ ফুট, এটা কিন্তু আমরা এখান থেকে সরাসরি এখানে চলে এসেছে। আপনারা এখান থেকে কিন্তু শতাংশ হিসাবটা এখানে নিয়ে আসবেন না, এটা শতাংশ হিসাবটা আলাদা। যখন আমাদেরকে শতাংশ বের করতে হবে তখন আমরা এই হিসাবটা করবো, এবং আমাদেরকে যদি কাঠা বের করতে হবে তখন আমরা ক্ষেত্রফলকে এখানে কাঠা নিয়ে আসবো, আর যদি আমাদেরকে শতাংশ বলে তাহলে এই ক্ষেত্রফলটাকে আমরা শতাংশ দ্বারা আমরা এখানে ভাগ করবো। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আমরা যেটা জানি সেটি হচ্ছে 720 বর্গ ফুট ইকুয়াল এক কাঠা। সো এটি হচ্ছে আমাদের কিন্তু অনেক গ্রামে গঞ্জে অনেক রকম হিসাবে কাঠা হয়ে থাকে, কিন্তু এটি হচ্ছে আপনাদের যে বইয়ের ভাষায় যে কাঠা রয়েছে এবং যেটি একটি জাতীয় পর্যায়ে লেভেলের কাঠার হিসাব এখানে এটি রয়েছে। সো আমরা কিন্তু অনেক সময় জানি যে আমাদের 10% এক কাঠা হয়ে যায়, এরকম অনেক হিসাব রয়েছে। সো সেই হিসাবটা কিন্তু এখানে হচ্ছে না, এখানে যেটি বইয়েতে আমাদের হিসাবে জাতীয় পর্যায়ে ধরা হয় সেই হিসাবটি এখানে করা হচ্ছে। সো আমরা যদি এটিকে এখন এখানে ভাগ করি তাহলে আমাদের যে কাঠা বের হবে সেটি হচ্ছে 13.54 কাঠা। এখানে আমরা যেটি জানি এখানে 13.54 কাঠা হবে, আমরা যখন কাঠা বের করব তখন এখানে এই জমির পরিমাণ হচ্ছে 13.54 কাঠা। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কাঠা এবং এখানে শতাংশ দুটি দার মাধ্যমে আমি এখানে বের করে দেখিয়েছি। তো আপনারা যেটি করবেন, আপনাদের হিসাব প্রথমে জমিটি মেপে নেবেন ফুট আকারে, 12 ইঞ্চিতে 1 ফুট এভাবে মেপে নেবেন। মেপে নেওয়ার পর আপনারা গড় দৈর্ঘ্য বের করবেন, গড় প্রস্থ বের করবেন, গড় দৈর্ঘ্যর জন্য দুইটি দৈর্ঘ্য আপনারা যোগ করবেন এবং দুই দ্বারা ভাগ করবেন, তাহলে গড়টি বের হবে। তারপর গড় প্রস্থ বের করার জন্য আপনাদেরকে দুইটি যে প্রস্থ রয়েছে যোগ করার পর দুই দ্বারা ভাগ করবেন, তাহলে বের হবে। তারপর ক্ষেত্রফলের জন্য আপনাদেরকে গড় দৈর্ঘ্য গুণ গড় প্রস্থ গুণ করতে হবে, তাহলে আপনাদের বর্গফুট বের হবে। বর্গফুট বের হওয়ার পর আপনার এখান থেকে আপনাদের শতাংশ এবং কাঠা দুটি আপনারা বের করে নিতে পারবেন। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমি এখানে শতাংশ আগে বের করেছি, যে আমরা জানি যেটি হচ্ছে 435.6 বর্গ ফুটে 1% আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তারপর যে এখানে রয়েছে এটিও আমাদেরকে মুখস্থ রাখতে হবে, 720 বর্গ ফুটে কেবল এক কাঠা। এই দুটি আমাদের সূত্র, আমরা যখন অঙ্ক করি তখন কিন্তু এটি সূত্র আকারে আমরা জেনে থাকি অনেক ক্ষেত্রে। এই দুটি হচ্ছে একটি নর্মালি যে আমাদেরকে সূত্র না অ্যাকচুয়ালি, তবে এটি হচ্ছে একটি ট্রিক্স আর কি, এগুলো আমাদেরকে মনে রাখিয়ে রেখে সে কাজগুলো করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন পরে আমি যে আমাদের যে জমির পরিমাণ রয়েছে সম্পূর্ণ পরিমাণ ক্ষেত্রফল, এই পরিমাণটি দিয়ে আমরা শতাংশের যে পরিমাণ রয়েছে সেটি দ্বারা ভাগ করেছি। এখানে 22.38% বের হয়েছে, এবং এখানে আমরা যদি কাঠায় বের করে দিতে চাই কাঠার যে পরিমাণ আমরা আমাদের জমিটিকে সেই পরিমাণ দ্বারা ভাগ করেছি, ভাগ করার পর 13.54 কাঠা এখানে বের হয়েছে। সো ফ্রেন্ডস, আপনারা এভাবে আপনাদের যদি ভিডিওটি ভালো করে দেখবেন, আবার পুনরায় দেখবেন, যদি না পারেন তা আমি বলে দেবো 100% আপনারা করতে পারবেন। এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। সো ফ্রেন্ডস, বাই বাই।